হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আসলাম নতুন 5টি XML ফাইল নিয়ে। এই XML ফাইল দিয়ে মানুষের ছবি তুলতে পারবে একদম ক্লিয়ারভাবে। তোমাদের এই XML ফাইল পেতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। ভিডিওর ভিতরে আমি পাসওয়ার্ড শো করা দিব, তোমরা ওখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে এই কনফিগ ফাইলটা ডাউনলোড করে নেবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটাও দেওয়া আছে, তোমরা নিউ আপডেটটা এখানে ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে LMC 8.4 R18 নিউ প্যাক, ঠিক আছে? তো আমি যে ছবিগুলো তুলছি এই XML ফাইলটা আমি দিয়ে দিব, তাছাড়াও আরও 5টি XML ফাইল তোমাদেরকে দিয়ে দেব। তো এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে ফটোটা ক্রাশ হয়ে যায়, ফটোটা গ্রিন কালার বা সবুজ কালার হয়ে যায়, আমি কিন্তু এই সলভ করে দেব এই ভিডিওতে। তোমরা ভিডিওটা অবশ্যই একদম ফুলভাবে দেখবা মনোযোগ দিয়ে, তাহলেই তোমরা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবা। তো তোমাদেরকে আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন এইরকম XML ফাইল পেতে একদম ক্লিয়ারভাবে আমি কিন্তু ছবিগুলো তুলি। তোমরা কিন্তু এইরকম XML ফাইল দিয়ে সুন্দর কোয়ালিটিভাবে তোমার বন্ধুদের নিয়ে ছবিগুলো তুলতে পারবো। এই যে আমি যে ছবিগুলো তুলছি, এটা কিন্তু আমাদের মামাতো ভাই সব কয়টাই, আমরা বিয়ে খেতে গিয়েছিলাম, তো সুযোগ পেয়েছি, তো ছবিগুলো তুলছি। তো চলো তোমাদেরকে সেটিংগুলো দেখাই। এখন কিন্তু আমি এই সেটিংগুলো দেখাবো, তোমাদের ফটো ক্রাশ হয়ে যাওয়া আর গ্রিন কালার হয়ে যাওয়া বা অন্য কালার হয়ে যায়, ফটোটা নষ্ট হয়ে যায়। তোমরা অনেকেই বলো যে আমার ফটোটা ক্রাশ হয়ে যায়, গ্রিন কালার বা নেগেটিভ হয়ে যায়। এটা তোমাদের তিনটি কারণে কিন্তু এই সমস্যাগুলো আমরা পড়ে থাকি। তো তোমরা কিভাবে তোমরা এটা সলভ করবে, তো ফার্স্টে আমরা চলে যাব এখানে শেডিংয়ে। তো আমরা শেডিংয়ে টাচ করব, টাচ করার পরে এখানে মোর শেডিংয়ে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো, এখানে দেখতে পারবো ফটো প্রসেসিং, ফটো প্রসেসিংয়ের টাচ দেবো। দেওয়ার পর এখানে মেন ক্যামেরায় যাব আমরা। মেন ক্যামেরায় আসার পর এখানে আমরা কিন্তু এই কালার অপশনে এসে আমরা কিন্তু কালারটা আমরা চেঞ্জ করি। তো অনেকেরই আমরা উল্টা পাল্টা এখানে কিন্তু আমরা পয়েন্টগুলা দিয়ে থাকি, এই পয়েন্টগুলার কারণে কিন্তু আমাদের কিন্তু এখানে ফটোটা গ্রিন বা ফটোটা ক্রাশ হয়ে যায়, ছবি তুলতে গেলে বা ছবি তোলার পরেও কিন্তু এই সমস্যাটা হয়। তো এটা কিভাবে তোমরা সারবে আমি একটু ফার্স্টে ফার্স্ট আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। ধরো এখানে দেখতে পাচ্ছ CG2 ব্লু কালেকশন। তো তোমরা এইটা যদি তুমি একদম বেশি করে দাও, এখানে তোমরা দুইটাই দিলে, ধরো এখানে তোমরা দুইটাই দিলে ঠিক মতো, তারপর একটু নিচে গেলে, নিচে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ CG9 ইউরো গ্রিন। হ্যাঁ, এটা দিলে তুমি ধরো একদম প্লাস করে দিলে বা 1.10, 1.20, 1.3, 1.30 এখানে করে দিলে। দেওয়ার পর এখানে কিন্তু তারপরেও আবার তোমরা যদি চাও যে আরও বেশি করে দিবা, এই যে আমরা ভুলগুলা করে থাকি আমরা, কিন্তু এটাও কিন্তু আমরা এখানে গিয়ে আমরা হাই লেভেলে পয়েন্টগুলা দিয়ে থাকি। হ্যাঁ, এই সমস্যাটা হয় আমাদের এই ভুলের কারণে, আমরা কিন্তু এই পয়েন্টগুলা বেশি বেশি দেই যে কালারটা আরও ভালো হবে। তখনই ছবি তোলার পর যদি আমি দেখি আমাদের ফটোটা কিন্তু গ্রিন বা ক্রাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই দেখো আমি এই কনফিগ ফাইলটা বানাইছি, এখানে কয়টা আমি অপশন দিছি তোমাদেরকে দেখাই। ফার্স্টে আমি এখানে দিয়েছি CG2 ব্লু, এটা কিন্তু আমি একটা দিয়েছি। তারপরে দিয়েছি CG3 ব্লু, এটা হচ্ছে আকাশের কালার, তোমরা তো অনেকেই জানো, আমি আগের ভিডিওতেও ভালো করে বুঝাইয়া দিয়েছি। এখানে এটা আমরা দেই, এইটা আমরা দেই। দেওয়ার পর আমরা তারপরে আমরা এখানে শুধু CF শেডিংয়ে গিয়ে আমরা এটা কিন্তু এই ধরো তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটা, পাতা কালারটা আছে, এটা কিন্তু আমরা আরও বেশি কোয়ালিটি করে দেই, 200 পর্যন্ত করা যায়।
তারপর আমরা রেড কালারটা দেই। আমি কিন্তু এই রেড কালার গ্রিন এগুলা দেই, আর অন্য অন্য কালার বানানোর সময় কিন্তু আমি এগুলা ইউজ করি। হ্যাঁ, তোমরা কিন্তু এটা সব একবারে দিতে পারবে না, দিয়ে যদি একবারে সবগুলাই তোমরা পয়েন্টগুলো দাও, মাইনাস প্লাস করে দাও, তাহলে কিন্তু তোমাদের ফটোটা ক্র্যাশ হয়ে যাবে, ফটোটা তোলার সময় কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। আবার অনেকেই দেখা যায় যে এগুলাও দাও, সবগুলাইতে এগুলা দিয়ে মানে একদম নষ্ট করে দাও। তো এটা গেল এক নম্বরে, আমাদের কালার দেওয়ার সময় এটা কিন্তু ফটোটা ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা একদম 100-100 থাকে। তো তোমরা ফটোটা এডিটিং করার সময় এগুলা কিন্তু তোমরা পয়েন্টগুলা দেখে দেখে এগুলা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের ফটোটা ক্র্যাশ হবে না। আরেকটি সমস্যা তোমাদেরকে দেখাই, এখানে আমরা চলে যাব প্রথমে প্রসেসিং ফাংশন, এখানে আমাদের একটা কাজ আছে। তো এখানে প্রসেসিং ফাংশনে যাওয়ার পর এখানে আমরা একটা এই ডাউন স্কেল, এই যে আমরা দেখতে পারছি, তো এখানে যাওয়ার পর আমরা এটা আমাদের অফ থাকবে, তোমরা এটা অন করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু তোমাদের যদি ক্যামেরাটা যদি একদম হাই কোয়ালিটি হয়, 64 বা 108 এরকম যদি হয়, তোমরা কিন্তু এখানে X2.5 বা X2.3 এরকম করে দিবা, যদি হাই কোয়ালিটি তোমাদের ক্যামেরাটা হয়। আর যদি নর্মাল হয় তোমরা এখানে করে দিবা 2.X2.1 বা 2 এরকম করে দিবা। তো আমি এটা 3 করে দেবো সবগুলাই। হ্যাঁ, এখানে তোমরা সবগুলাই 3 করে দিবা। 3 করে দেওয়ার পর এখানে এই অপশনটা তোমরা যে চালু করছো, এই অপশনটা এইটা তোমরা অফ করে দিবা। দেওয়ার পর ছবি তুলবা, দেখবা যে তোমাদের ওই তোমাদের বেশি মেন কাজটা শুধু আমি বলে দিয়েছিলাম, এই ফটো প্রসেসিংয়ের কাজটা, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই কালারে গিয়ে কিন্তু তোমাদের উল্টা পাল্টা কোনো পয়েন্ট দেওয়া যাবে না। তোমরা যে আকাশের কালারটা নীল করতে চাচ্ছ, তোমাদের কিন্তু এই দুইটা অপশনটা রাখতে হবে। হ্যাঁ, এই দুইটা অপশন রাখতে হবে, এই দুইটা যদি তুমি ঠিক মতো দাও তাহলে তোমার আকাশের কালারটা নীল কালার হয়ে যাবে। আর আমরা তো সবাই জানি এই দুইটা কালারে কিন্তু এই প্রথম কালারটা কিন্তু CF1 গ্রিন, এটা কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম সবুজ কালার করে দেয়। আর এই যে দ্বিতীয় নাম্বার CF2 রেড, তোমাদের যদি ফেসটা যদি একদম রেড কালার বা হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এখান থেকে পয়েন্টগুলো কমিয়ে নিতে পারো। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে এই 1.10 এই পর্যন্ত করে দিবা, বেশি যাবা না, তাহলে কিন্তু তোমাদের ফেসটা একদম লাল হয়ে যাবে, ভালো দেখা যাবে না, একদম প্রফেশনাল হবে না। তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ 0.91 0.92 0.93, এখানে দেখতে পারছো তোমরা, এরকম করে দিবা 0.95, আমি কিন্তু 95 রাখছি, এটাতে কিন্তু আমার অনেক সুন্দর কোয়ালিটিভাবে এই ফেসটা অনেক সুন্দর হয়। তো আশা করি বোঝাতে পেরেছি, এই পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।